আমারও তো একটা গল্প থাকতে পারে। হ্যাঁ, গল্প কি আমার, মানে আমি তো পড়ালেখা করছি, কাজ করছি, চাকরি করব, গল্পটা কি? হ্যাঁ, আসলে গল্পটা কিন্তু একটা মানুষ বেড়ে উঠলো, কাজ করলো, খাওয়া দাওয়া করলো, ঘুমালো, অনেক টাকা রোজগার করলো, এটা কিন্তু গল্প না। হ্যাঁ, গল্পটা হচ্ছে যেটা আরেকজনকে বলা যায়, যে কি বলা যায়, যে আমার লাইফে আমি 50টা গাছ লাগিয়েছি, আমার লাইফে আমি একটা বাচ্চা ছেলে বা মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছি, আমার লাইফে আমি দুইজন মানুষকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দিয়েছি, আমার লাইফে আমি কাউকে এতবার রক্ত দিয়েছি, এটা হচ্ছে গল্প। আমার খুব লাগছে কথাটা, মাথা ব্যথা। আমি এক সপ্তাহের মধ্যে ঢাকা কলেজে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে দুই জায়গায় মাস্টার্স করতে হয়, একটা MBA করার জন্য, একটা MCOM করার জন্য। আচ্ছা, এবং দুই বছরের মধ্যে দুইটা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট এনে জমা দিয়ে চাকরি রেজাইন করে চলে আসে। দুই, আপনি একটা MCOM করছেন, একটা MBA করছেন, একসাথে। আচ্ছা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইকবাল বাহার তুমি কি হইতে চাও আবার যদি জন্ম, হ্যাঁ আমি ইকবাল বাহারই হইতে চাই, কারণ আমি হ্যাপি। That's like the the epitome of success. Absolutely. আমার লাইফে আমি অনেক ঠকেছি, হ্যাঁ, এবং আমি স্টিল আমি এখনো ঠকি, কিন্তু আমি বিশ্বাসটা হারাই না, আমি তারপরে বিশ্বাস করি মানুষকে। কারণ হচ্ছে যে তুমি আমাকে কত ঠকাবা, তুমি আমাকে হয়তো 1%, 2%, 5% ঠকাবা, কারণ আমার গণ্ডিটা তো এখন বিশাল হয়ে গেছে, তুমি 100% ঠকে যাবে। আপনি ডেটিং করতে থাকবেন, ওই দিক দিয়ে ওই মেয়েটা আরেকটা সাকসেসফুল ছেলের সাথে চলে যাবে, আবার এদিক দিয়ে আবার মেয়েরাও তো এখন ওইভাবে চিন্তা করে, মেয়েটাও তার ক্যারিয়ার হারাবে, ছেলেটাও তার ক্যারিয়ার হারাবে। সো দুই দিকেই হয়, আবার এদিক দিয়ে মেয়েটাও কিন্তু আবার দেখা যাবে যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমার ক্যারিয়ারটা তোমার জন্য হলো না। হ্যাঁ, সো আমি মনে করি যে ক্যারিয়ারটা যদি তৈরি করা যায় তাহলে প্রেম আপনাকে খুঁজবে, আপনার প্রেম খুঁজতে হবে না। ওহো, এটা তো বাণী চিরন্তনী। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে এমন একটা মানুষ আছে যিনি গত এক বছর ধরে প্রতিদিন ফেসবুকে মানুষজনকে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয়ে শিক্ষা দিয়ে আসছেন। আমার সাথে আছেন আমার খুবই প্রিয় একজন মানুষ, ইকবাল বাহার ভাই, এবং তার একটি গ্রুপ আছে যেটার নাম হলো নিজের বলার মতো একটি গল্প, যেখানে জাস্ট কিছুদিন আগে 100,000 মেম্বার হয়ে গেল। এবং ইকবাল ভাই গত এক বছর একদিনও মিস দেয়নি, ওনার জন্মদিন ওই দিনও উনি লাইভে আছে, ওনার একদিন খুবই ডিপ্রেশন ওই দিনও উনি লাইভে আছেন, আমাদেরকে একদিন বাসায় দাওয়াত দিচ্ছে, বাসার থেকে আবার কিছুক্ষণ যায় আবার ওখানেও লাইভে গেছে, তো উনি প্রতিদিন লাইভে আছে। আর আজকে আমার চাই যে আপনারা যারা আছেন ভিডিওটা দেখছেন তারা সবাই খাতা কলম নিয়ে আমার মতো লিখে রেখে নিজে বলার মতো একটি গল্প ইকবাল বাহার লিখে রাখেন, খাতা কলম নিয়ে তাতেই চলে আসেন। আজকে যদি আপনার লাইফে কখনও কোনো কিছু একটা উদ্যোগ নেওয়ার প্ল্যান থাকে, একটা এন্টারপ্রেনারশিপের জার্নিটা নেওয়ার প্ল্যান থাকে, আজকে ইকবাল ভাই আপনাদেরকে বলবে যে কীভাবে জিনিস নিতে পারে। রাইট ইকবাল ভাই? অ্যাবসলিউটলি। সো আপনি বলেন, সো নিজের বলার মতো গল্প আমি আজকে লিখা শুরু করলাম, আপনি বলবেন আমি লিখবো না। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এরকম ভাবি না যে আমারও তো একটা গল্প থাকতে পারে। হ্যাঁ, গল্প কি আমার, মানে আমি তো পড়ালেখা করছি, কাজ করছি, চাকরি করব, গল্পটা কি? হ্যাঁ, আসলে গল্পটা কিন্তু একটা মানুষ বেড়ে উঠলো, কাজ করলো, খাওয়া দাওয়া করলো, ঘুমালো, অনেক টাকা রোজগার করলো, এটা কিন্তু গল্প না। হ্যাঁ, গল্পটা হচ্ছে যেটা আরেকজনকে বলা যায়, যে কি বলা যায়, যে আমার লাইফে আমি 50টা গাছ লাগিয়েছি, আমার লাইফে আমি একটা বাচ্চা ছেলে বা মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছি, আমার লাইফে আমি দুইজন মানুষকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দিয়েছি, আমার লাইফে আমি কাউকে এতবার রক্ত দিয়েছি, এটা হচ্ছে গল্প। ইয়েস, যেমন যে সামাদ চাচা 47 বছর ধরে যিনি গাছ লাগিয়ে গিয়েছেন, পলান সরকার মানুষের দরজায় দরজায় যেয়ে বই বিলি করে এসেছেন, কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম যে ওনার কাজ হলো উনি যত জায়গায় যায় গাছে যে পেরেক লাগানো থাকে গাছের পেরেকগুলো তুলছেন। আমার সব মনে হয় আসলে যে 50 বছর বয়স যখন আমাদের হবে আমরা বলবো যে হ্যাঁ কী হয়েছে, আমি চাকরিতে গেছিলাম, প্রমোশন হয়েছে, বিয়ে করছি, গাড়ি হয়েছে, তারপর তো আর কিছু বলার নাই, সেই গল্পটা যেন আমাদের থাকে। সো একটা গল্প মানুষের দরকার, এবং সেই গল্পটা কখনো শুধুমাত্র আমার বড় হওয়া দিয়ে গল্প হয় না, গল্পটা হয় আমি বড় হব এবং কয়েকজনকে টেনে তুলব। এক্স্যাক্টলি, যে আমাদের বাবার একটা খারাপ ইয়েও বলা হয় যে কাঁকড়ার জাতি, যে আমাদের
উপরে যদি ঢাকটা নাও থাকে, একজন যদি বের হয় আরেকজন টান মারবে। কিন্তু দেয়ার আর ফিউ পিপল ডেফিনেটলি, এবং মানুষজন এখন শিখবে। যেমন তুমি যেটা বললে, আমার গ্রুপে এখন প্রায় 100,000 এবং আজকে আজকে 1 তারিখ এপ্রিলের, আজকে হলো আমাদের 450তম দিন। বাপ, হ্যাঁ 450 দিন টানা, 450 দিন এই নিজের বলার মতো গল্প ঘুমায় নাই। এটা একটা হিউজ রেকর্ড। এবং আমি এই যে বলা হয় না যে এভাবে কেন বা কীভাবে সম্ভব, এটার একটাই কারণ হচ্ছে যে ভালোবাসাটা ঢেলে দিতে হবে কোনো একটা কাজে। অ্যাবসলিউটলি সিকবাল ভাই, আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের যারা ভিউয়ার আছে তারাও অনেকেই হয়তো নিজের উদ্যোগ নিয়ে আগাইতে চায় বাট মাঝপথে থেমে যাচ্ছে বিভিন্ন বাধার কারণে, ফান্ডিং নাই, টিম তৈরি করতে পারে না, রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় জানে না, মার্কেটিং কীভাবে করতে হয় জানে না, তো নানাবিধ প্রবলেমে আছে। তো আজকে আমি চেষ্টা করবো যে আপনার গত 450 দিন কে আমরা একদম ধরে কম্প্যাক্ট করে এই ক্লাসের মধ্যে ঢেলে দেওয়া। অ্যাবসলিউটলি। সো আমরা একদম আমাদের ফার্স্ট ইয়েতে চলে আসি। আপনি আজকে আমাকে যে পয়েন্টগুলো দিয়েছেন, স্বপ্ন দেখুন, সাহস করুন। সো আই থিঙ্ক এটা হলো একেবারে স্টার্টিংয়ে যে বাধাগুলো ওটা কীভাবে পার হতে পারে। সো আপনি যদি আমাদেরকে বলেন একদম স্টেপ বাই স্টেপ কীভাবে বাধাগুলো পার হতে পারে। এটা আসলে আমার খুবই জনপ্রিয় একটা স্লোগান, হ্যাঁ, যেটা আমার সমস্ত সারা বাংলাদেশের ছাত্রছাত্রী মুখে মুখে ধারণ করে এবং বুকেও ধারণ করে। হ্যাঁ, কারণ তারা এই স্লোগানটা দিয়ে পাঞ্জাবি বানায়, গেঞ্জি বানায়, আচ্ছা, তারপরে নানা রকম পোস্টার তৈরি করে, আমাকে আবার ওগুলো পাঠায়। এটা পুরোটা হচ্ছে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। আচ্ছা, এখন এটা তো আমরা বাঙালি ব্যাপক স্বপ্নবাজ, এটা নিয়ে কোনো সমস্যা নাই, স্বপ্ন আমরা দেখতেই পারি। সাহস কখনো কখনো একটু ইন্সপায়ার্ড হয়ে আমরা সাহস করে ফেলি। হ্যাঁ, শুরু করতে গেলে কখনো মনে হয় এটা নাই ওইটা নাই, নানান রকমের ঝামেলা হয়, তাহলে ধরেন শুরুও হয়, আমি ধরে নিলাম শুরুও হয় কিন্তু লেগে থাকতে পারি না, এটা একটা বিরাট সমস্যা। এটার আমার কাছে একটা ফর্মুলা আছে, আমি যেটা প্র্যাকটিস করি। ইয়েস, বলে ফেলেন। আর কোনো ফর্মুলা আমার জানা নাই, একটাই ফর্মুলা, সেটা একটু আগে ছোট করে বলে ফেলেছি, কাজটাকে ভালোবাসতে হবে। বুঝতে পেরেছি। আর কোনোই ফর্মুলা নাই। আর আমি আমার ছেলে মেয়েদের যেটা বলি যে আমি কিভাবে 450 দিন টানা চালালাম, হ্যাঁ এটাই হচ্ছে ফর্মুলা। তার মানে হচ্ছে কি, আমি জিনিসটাকে এনজয় করছি। সো তোমার কাজটাকে এনজয় করতে হবে, তুমি যদি কাজটাকে এনজয় না করো তুমি কিন্তু কন্টিনিউ করতে পারবে না, তখন গ্যাপ তৈরি হবে। সো আমাদের কাজটাকে ভালো না বাসলে আমরা যতই বলি না কেন, সেই জন্য যেটা দরকার কাজটাও খুঁজে নিতে হবে। সব কাজ কিন্তু আবার ভালো লাগবে না। আমরা অনেক সময় চিন্তা করি ও এটা করে, আচ্ছা আমি ওটা করি, সেটা হবে না। কিন্তু এটা তোমার ভেতরে আছে কি না এটা আগে ফিল করতে হবে, যে আমার ভেতরে আমি এরকম চাই, আরেকজন করেছে বলে আমি পারবো নট নেসেসারি, কারণ আমি হয়তো পারবো কিন্তু আমার ভালো লাগে না। বাট শুরুর দিকে যেমন একটা ঝামেলা হয় ভাই, যে আমি যখন একটা কাজ করতে চাই অনেক মানুষ অনেক কথা বলে যে আরে তুই পারবি না, আরে তোরে দিয়ে হবে না, তুই আবার ব্যবসা করতে আসিস, টাকা মনে হয় দান দামিয়া দর বেড়া ছেড়ে দে। এই যে এতগুলো ঝামেলা হয়েছে ইনিশিয়াল, এই এই ঝামেলাগুলোতে আমাদের ছেলেমেয়েরাও পড়েছে, আমাকে বলে তারা এই ঝামেলাগুলোতে, আমি নিজেও পড়েছি আমি যখন উদ্যোক্তা হতে যাই। কিন্তু যেটা শুনতে হবে যে শোনা যাবে না, আর যেটা করতে হবে, আমি কিন্তু আবার এটাকে খুব পয়েন্ট হিসেবে নেই, যে আমি মনে করি আমাকে নিয়ে কেউ কিছু বলছে তার মানে আই এম ডুইং সামথিং যেটা তার চোখে পড়ে গেছে, রাইট। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি জেলাস করলে, আমাকে কেউ যদি হিংসা করে আমার খুব ভালো লাগে। আমার লাইফে হিংসার কারণে অনেকগুলো ঘটনা, পজিটিভ ঘটনা ঘটে, আসলে ভালো লাগে, খুবই ভালো লাগে। যেমন আমি একটা উদাহরণ দিই ছোট করে, আমি একটা জব করতাম, আমি আসলে একসময় জব করতাম তো ওইখানে আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আমি খুব অল্প বয়সে অনেক বড় বড় প্রমোশন পেয়ে গেছি বিকজ অফ মাই ওয়ার্ক এফিসিয়েন্সি। আর আমি অফিস থেকে যেতাম না, মানে আমি কাজের মধ্যে, কারণ আমি অফিস থেকে যেতাম না, এটার অর্থ হচ্ছে এইটা না যে আমি বেতনের জন্য কাজ করতাম, আমি আসলে শিখতে চাইতাম, তো সেই জন্য আমি টাইম নিতাম। অনেকে হয়তো এটা নিয়ে কথা বলতো, উনি অফিস থেকে এমডি সাহেবকে দেখানোর জন্য যায় না, আসলে আমি শিখতেছি। সো আই ডোন্ট কেয়ার কে দেখছে না, চাটুকার। তো আমার প্রমোশন হতো, তো আমি এরকম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে একটা অফিসে জয়েন করলাম। তখন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ি, আর এদিকে আমার ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশান হচ্ছে আমি বিকম পাস, মানে অনার্স তো না, বিকম পাস করে আমি সিএ ভর্তি হয়ে যাই। তো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে গেছি, তখন আমার সমপর্যায়ের একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ছিল, যিনি বললো যে এমডি সাহেবকে কীভাবে বললো আপনি একটা পিচ্ছি ছেলেকে
আপনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বানিয়ে দিয়েছেন, কারণ উনি ওখানে 15 বছর ধরে কাজ করেন আর আমার বয়স মাত্র, চাকরির বয়স মাত্র 3 বছর। আচ্ছা, তো আমাদের তো মানে যুদ্ধ থাকে না, আমরা 15 বছর ধরে কাজ করছি। তো ওনারও সামহাও এটা মাথার মধ্যে ঢুকলো, হ্যাঁ কী হয়েছে, বলছে ও তো মাত্র বিকম পাস। হ্যাঁ, তো আমাকে ডাকলো যে তুমি নাকি শুধু বিকম পাস? হ্যাঁ, আপনি তো জানেন আমার সিভিতে লেখা আছে, হাইড করে নিই কোনো কিছু, আর আমি সিএ পড়ছি। সো আমি অলরেডি সিএ ইন্টার পাস করেছি, যদিও এটাকে এটা কমপ্লিট না করা পর্যন্ত অতটা কাউন্ট করা হয় না, বাট সিএ ইন্টার কিন্তু একটা ভ্যালুয়েবল টিকিট। হ্যাঁ হ্যাঁ, তো তখন বলে যে না ও তো এরকম বলছে, ঠিক আছে বলছে, আর আপনার কোনো বক্তব্য আছে? বলে যে না তুমি কাজ করো। আমার খুব লাগছে কথাটা, হ্যাঁ মাথার ভিতরে, আমি এক সপ্তাহের মধ্যে ঢাকা কলেজে এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে দুই জায়গায় মাস্টার্স ভর্তি হই, একটা এমবিএ করার জন্য, একটা এমকম করার জন্য। আচ্ছা, এবং 2 বছরের মধ্যে 2টা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট এনে জমা দিয়ে চাকরি রিজাইন করে চলে আসে। কখনো কখনো কেউ যদি তোমাকে হিংসা করে, টেক ইট পজিটিভলি এন্ড টেক দা পয়েন্ট, হিংসার পয়েন্টটা কি, এন্ড ডু ইট, লিখে রাখো, লিখে রাখো, আমি লিখে রাখতেছি এই জিনিসটা, জেলাসি। কারণ আমাদের অনেকে এই জিনিসটা আমাকেও বলে, সো নেক্সট টাইম আপনার উদাহরণটা দিব যে ভাই কাজে লাগাও, আগুন যেহেতু জ্বালাইছে আগুনটাতে তুমি কিছু একটা রান্না করে রাখো তাহলে ভালো হবে, ঠিক না? অলরাইট, নেক্সট পয়েন্ট, আমাদের কাজকে ভালোবাসুন, যেটা আমরা অলরেডি লাস্ট পয়েন্টে কভার করেছি। সফলতা হচ্ছে 400, এইটার কাহিনী হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেকে মনে করি যে সফলতা মনে হচ্ছে আমার অনেক টাকা আছে, গাড়ি আছে, গাড়ি আছে, এটা হচ্ছে সফলতার মাপকাঠি। এবং মানে আমাদের যারা এখন শুরু করছে তরুণরা, তারাও মনে করে যে আমার দ্রুত বড়লোক হওয়া দরকার, টাকা লাগবে, টাকা। কিন্তু এইটা কিন্তু হয়তো ওই মুহূর্তে বা তখন মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু স্যাটিসফ্যাকশন দিবে না, এটা অ্যাচিভমেন্ট না। হ্যাঁ, এটা সত্য, এটা বললে হয়তো আপনি বড় বড় কথা বলতেছেন, কিন্তু এটাও সত্য যে টাকা দরকার, কিন্তু টাকাই একমাত্র দরকারই না, এবং টাকা কখনো সফলতার মাপকাঠি না। বহু মানুষের কোটি কোটি টাকা আছে, তাদেরকে কেউ চেনেও না, জানেও না, মূল্যায়নও করে না, এবং তাদেরকে হয়তো পেছনে বাজে কথাও বলে। হ্যাঁ, পেছনে বাজে কথা আমরা এমনি সবাইকেই বলি, সেটা কোনো সমস্যা না, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে আমি যেটা মনে করি যে 4টা শ, একটা হচ্ছে সুশিক্ষা, আমি শুধু শিক্ষা বলছি না, সুশিক্ষা, একটা হচ্ছে সুস্বাস্থ্য। আপনার অনেক টাকা আছে কিন্তু আপনি রাত্রেবেলা ভাত খাইতে পারেন না, মাগুর মাছের শিং মাছের ঝোল খান, কোনো লাভ নাই, বা আপনি লাইফটা এনজয় করতে পারছেন না, আপনার অ্যাসিডিটি, আপনার ডায়াবেটিস, আপনার এটা সেটা। এই পয়েন্টটা খুবই সত্য, আমাদের বাংলাদেশে এই জিনিসটা আমরা একেবারে মেনটেন করি না, লাইফস্টাইল অ্যান্ড হেলথ, এই জিনিসটা কত বেশি দরকার। আমার বাবা যেমন এখন ইজ 55, সে 2 বছর আগেও ফুটবল খেলে বেড়াতো, তার ঢাকার বাইরে পোস্টিং ছিল, এখন তো খেলতে পারে না, এখানে লোকজন নাই। আমি চিন্তা করছি আমি 55 বছর হলো, আমি তো ঘুমায় থাকবো, আমাগুড়ি দিয়ে ফুটবল খেলতে হবে, ওই জিনিসটা অনেক দরকার। তার লাইফে যে রুটিনটা ছিল এটা অনেক ইউজফুল। যেমন আমাদের বাংলাদেশে যে আমার সামনে যারা আছে, ক্যামেরার না মানে পিছে যে যারা আছে, দেখবেন সকালবেলা নাস্তা খায় না, দুপুরবেলা ইয়ে খায়, রাতে ফাটায় খায়, একেবারে রাতেবেলা ফাটায় খায়, ঘুমায় যায়। রোজগারটা ভোগ করতে হবে তো। আমাদের একটা ঝামেলা হয়েছে কি, আমরা দেখা যায় একটা মানুষ 50-60 বছর বাঁচে, অনেক টাকা পয়সা বানায়, তারপরে ওটা ভোগ করতে পারে না, মরে যায়। হ্যাঁ, ব্যাংকে টাকা পড়ে আছে, আবার ছেলে মেয়েরা ওগুলোকে নষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যেটা বলে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই স্বাস্থ্যটা মানে আমরা যদি ভোগ করা, আমি আসলে স্বাস্থ্যকে বোঝাচ্ছি ভোগ করার অর্থে, যে তুমি তোমার রোজগারটাকে ভোগ করতে হবে। তুমি ফেলে রাখলা বা তুমি খেয়াল করলা না, এত কাজ করলা যে খেয়াল করলা না, তুমি ভোগ করতে পারবে না, নো ইউজ এটা, ট্রু, নো ইউজ। আচ্ছা, 3 নম্বর যেটা আমি বলছি সেটা হচ্ছে যে সুখ, হ্যাপিনেস, হ্যাপিনেস। এখন আমাদের যেটা হচ্ছে যে আমার অনেক টাকা আছে,
আমার অনেক সম্পদ আছে, আমার স্বাস্থ্যও ভালো, কিন্তু আমার সুখ নাই। স্বাস্থ্য না থাকার কারণে সুখ না থাকতে পারে, কিন্তু অন্য অন্য অনেক কারণে, ফ্যামিলির নানান কারণে, ঝামেলার কারণে, বা আমরা এত বেশি কাজে মগ্ন হয়ে যাই অনেক সময়, ফ্যামিলিটাকে আমরা ঠিক মতো দেখাশোনা করি না, যার কারণে আমরা এদিকে হয়তো অনেক সাকসেসফুল হয়ে যাচ্ছি, এদিকে ফ্যামিলি খোদাহাফেজ হয়ে যাচ্ছে। সো আসলে সব কিছু দরকার। বাসায় এসে আপনাকে আমরা বাসায় ফিরি কেন? সারাদিন কাজ শেষে আমরা বাসায় আসি ওই সুখটার জন্য, বাবা মা ভাই বোন সংসার বউ বাচ্চা এদের সঙ্গে একটা টাইম স্পেন্ড করার জন্য, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এই সুখটা খুব দরকার। এটা কিন্তু সকালে কাজের জন্য এনার্জি দেয়। সো এইটা যদি না থাকে, অনেক টাকা তখন আর সে এনজয় করতে পারে না। তো সেই জন্য সুখটাও খুব দরকার। এবং সুখটাকে আমি আসলে দেখি যে ইউ নিড টু স্মাইল, যে আমি সুখী মানুষ। আমি যে কথাটা বলছিলাম যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইকবাল বাহার তুমি কী হইতে চাও আবার যদি জন্ম, আমি ইকবাল বাহারই হইতে চাই, কারণ আমি হ্যাপি। দ্যাটস লাইক দি এপিটোম অফ সাকসেস। অ্যাবসলিউটলি, কারণ আমার এর চেয়ে বেশি দরকার নাই। আমার বাংলাদেশে হাজার কোটি টাকার মালিক হওয়ার কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই, আমি এটুকুতেই খুশি। কিন্তু আমি যেটা করছি সমাজের জন্য, দেশের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার আশেপাশে মানুষের জন্য, এটাই আমি করতে চাই। এই মেন্টালিটিটা যেন আমার থাকে, দ্যাট ইজ মাই হ্যাপিনেস। এবং এটাই যেটা আমি শুরুতে বললাম যে একটা লোক একা কখনো বড় হতে পারে না, সেখানে কোনো গল্প নাই, কিন্তু সাথে যদি অনেকজন মানুষকে সাথে নিয়ে বড় হয় ওইখানে অনেক গল্প তৈরি হয়। অ্যান্ড ফাইনালি সম্পদ, সম্পদটাও দরকার, টাকা, টাকা, এটা একদম লাস্ট। আচ্ছা, কারণ হচ্ছে যে আপনার ওই সবগুলো যদি থাকে, কিন্তু এটা যদি আবার না থাকে অ্যাডিকুয়েট, আমি বলছি না অনেক পরিমিত সম্পদটাও যদি থাকে সেফটির জন্য যা লাগে, তাহলে এটা মোটামুটি একটা সার্থকতার জায়গায় পৌঁছায়। এই চারটা মিলে তখন হয় এটা হচ্ছে সার্থক। দেখেন আমার মনে আছে কিনা, সুশিক্ষা, সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ এবং সম্পদ, পুরোটা একটা ডিব্বার মধ্যে দিয়ে সার্থকতা। অসম, নেক্সট পয়েন্ট পজিটিভিটি। পজিটিভিটি এটা হচ্ছে একটা ইচ্ছা। হ্যাঁ, আমি যেভাবে দেখি এবং জীবনে সফল সুখী হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নাই, এটা হচ্ছে একদম মেইন লাইন, একটা লাইন টেনে দিতে হবে। আজকাল দেখেন আমরা যখন ফেসবুকে যাই দেখি আমি নেগেটিভিটি, এ ওকে মারছে, ওর এটা করছে, এই মারামারি, এই কাটাকাটি, এই নেগেটিভিটি ভরা। তো আমরা মোবাইল খুললে ইউটিউবে নেগেটিভিটি দেখুন উনি কী করলেন ভিডিও সহ, ফেসবুকে গেলে দেখে এ ওকে মারছে। How to keep yourself positive? এইটার দুটো জিনিস, একটা হচ্ছে যে তাকে আমরা কেউ বলছি না বা শোনাচ্ছি না, বা তাকে হয়তো আমি রিয়্যাক্ট করছি খুবই নেগেটিভভাবে। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি শিখেছি কীভাবে, আমি শিখেছি আমার পরিবার থেকে। কি শিখেছি? যে তোমাকে ধৈর্য ধরতে হবে। পজিটিভ হওয়ার জন্য প্রিকন্ডিশন কিন্তু একদম ধৈর্যশীল হতে হবে একটা মানুষকে। এখন আমার নামে একটা জিনিস বলি যে আমার হঠাৎ করে তোমার কোনো একটা জিনিস খারাপ লাগলো, আমি মিনিটের মধ্যে রিয়্যাক্ট না করে, আমি যদি এক মিনিট বা 30 সেকেন্ড সময় নেই, আমার আর রিয়াকশান দেখানোর দরকার হবে না। হ্যাঁ, অথবা রিয়াকশানটা বদলে যাবে। এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো তো আমরা যে ওই ইয়েটা দিচ্ছে দেখেই কমেন্টে দাম করে একটা লিখছে, সে কিন্তু টাইম নিচ্ছে না, সে যদি ভাববার জন্য 30 সেকেন্ড সময় নেয় সেটা লিখবে না, যে এই লেখাটা দিয়ে আমি আমাকে কী মূল্যায়ন করছি, আমার রুচির কী মূল্যায়ন করছি, এইটা আমরা তো তাকে শিখেছি। আমরা আবার কী করছি, সে নেগেটিভ দিচ্ছে, আমি আবার আরেকটা নেগেটিভ দিচ্ছি, ও তুমি বেশি বোঝো বা তুমি তো অশিক্ষিত মানুষ দেখছো জীবনে, এরকম করে রিপ্লাই করছি। আমাদের রিপ্লাইটা হইতে হবে পজিটিভ, তাইলে সে পরের রিপ্লাইটা আমি ট্রাই করছি, বুঝছেন? যেমন আমরা একবার যে সেন্ট মার্টিনস গেলাম না, সেন্ট মার্টিনস যাওয়ার পথে আমাদের ওরা একই টিকিট বুঝছেন দুজনের কাছে বিক্রি করে। সো আমরা যে গেলাম দেখি আমাদের সিটে বসে আছে, তো আমরা দেখালাম, দেখেন ওনারও আমাদের টিকিট দেখালো, আমাদের আছে, ঠিক আছে আপনার বসেন। তো আমরা সাইডে দাঁড়া হয়ে আসি, তো ওখানে অনেকগুলো বাক্স প্যাটরা ছিল। তো আমরা কী করবো, পুরো যায়নি তো দাঁড়ায় থাকা যায় না, কয়েকজন আমাদের বাক্স প্যাটরের উপর বসছে, হঠাৎ করে একজন দেখবেন না আপনারা আমাদের বাক্সের উপর বসছেন, আপনারা কি, আমাদের যারা ছিল সেও চেতে গেছে। আমি যাই বললাম হ্যাঁ মাফ করে দেন, আমি যখন হাত জোরে মাফ, তারপরে না ও কী বলে বুঝলাম, ঠিক আছে
বসেন না। সো মানুষ এক্সপেক্ট করে আপনি গালি দিলে সে ওটা গালি দেবে, রেডি থাকে গালি দিছি আপনাকে, হ্যাঁ আপনি এখন দেবেন আমি, আপনি যদি তখন সরি বলেন মাফ চান দেখবেন না ও থতমত খেয়ে যাবে, কি বলবো বুঝতেছে না। সো আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট রেসপন্স। এবং এই মাফ করে দেওয়া যে দিয়ে যে কত বড় হওয়া যায়, অ্যাবসলিউটলি ভিতরে যে একটা একটা শান্তি একটা প্রাইড তৈরি হয় একটা মানুষের, আর আপনি একটা পেইন নিয়ে মানুষ তো ঘুমাইতে পারে না। ট্রু। সো আমি কিন্তু আমার আজকে চিয়ার ইউ মেড মাই ডে, আমরা কখন এই কথাগুলো বলি যখন ফুরফুরে থাকি, এবং ফুরফুরে থাকার একমাত্র লাইন হচ্ছে পজিটিভ। এক্স্যাক্টলি, যে বড় অ্যাঙ্গার ক্ষোভ রাগ এই জিনিসগুলো হলো যে আপনি বিষ গিলবেন আর ভাববেন যে আরেকজন মরবে, ঠিক না? এবং আমি এখানে আরেকটা পয়েন্ট বলি, আমরা যখন একটা হেডলাইনটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন সে আমরা যদি ফেসবুকের কথাই বলি, ফেসবুকের আমরা যদি পোস্টে হেডলাইনটা দেই নেগেটিভ, সেখানে কোনো পজিটিভ কমেন্ট আসবে না। ট্রু। কিন্তু আমরা একটা নেগেটিভ কথাকে যদি আমরা নিউট্রালি বা পজিটিভলি বলি, সেখানে কিন্তু অনেক অনেক রকমের পজিটিভ কথা আসবে। তার মানে আমি কি নেগেটিভকে নেগেটিভ বলবো না? অবশ্যই বলবো, নো বলেও ইয়েস বলেও নো বলা যায়। ট্রু। আর দ্য পার্সপেক্টিভ, এর পরে কি হবে, কি হবে? একটা জিনিস নো বলে মানে খারাপ বলে যদি আমার কোনো লাভ না হয় তাহলে তো বলার দরকার নেই। একটা জিনিস খারাপ বলে যদি যদি উন্নতি হয়, ওই যে বড় একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, আপনি আমাকে বললেন যে আমার তোমার উচ্চারণের সমস্যা, তুমি এটা ঠিক করো, ওইটা কিন্তু ভালো আছে, কারণ আমি এটা বেটার করতে পারি। কিন্তু মানুষের ওই কনস্ট্রাকটিভ ফিডব্যাকটা না দিয়ে মানুষ ডিস্ট্রাকটিভ ফিডব্যাকটা দেয়, আরে তুই একটা টুট টুট দিয়ে কথা বলতে পারোস না। অ্যাবসলিউটলি। এবং এটা হচ্ছে যে আমি আসলে তার পরিবর্তন চাই কি না, এক্স্যাক্টলি সেইটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমি সেটা তারে কানে কানে বলতে পারি, ইনবক্সে বলতে পারি, ফোন করে বলতে পারি যে তুমি এটা ঠিক করো, আমার মনে হয় এটা ভালো হবে। এবারে প্রশংসা করো প্রকাশ্যে, আর নিন্দা করো চুপে চুপে তার কাছে যেয়ে। আমি ওটা উল্টা করি, তাকে যে মেসেজ করি ভাই খুব ভালো খুব ভালো, আর সবার সামনে যাই ভাই দেখছেন কি কাহিনী করছে। নেক্সট, সততা ও কমিটমেন্ট। আচ্ছা, এইটা আমি এইটাকে তুমি যে পয়েন্টটা বলেছিলো যে ব্যবসায়ীদের তরুণদের বিজনেস করতে গেলে বা উদ্যোক্তা হতে গেলে যেটা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সেটা হচ্ছে ফান্ডিং। কিন্তু আমি মনে করি যে ফান্ডিংটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা সমস্যা না, এটার একটা উদাহরণ হচ্ছে আমি নিজে, আমার উদাহরণটা পরে দিচ্ছি। আমি কত একটা জিনিস অ্যানালাইসিস করেছি আমার লাইফে, সেটা হচ্ছে যে একটা মানুষ একটা ছেলের বা একটা মেয়ের একটা ইমেজ তৈরি করা দরকার। মানে আমি যখন আমরা তোমার দিকে তাকাবো আমার দিকে তাকাবো, ইমেজ কী ইমেজটা দেখতে পাই, এই লোকটা সৎ, একে বিশ্বাস করা যায়, ওর কমিটমেন্ট খুব ভালো, কমিটমেন্টের জন্য সে সব কিছু করতে রাজি, ভীষণ পরিশ্রমী, এবং সে সিনসিয়ার বা কাজে ফাঁকি দেয় না, তাহলে এটা কিন্তু একটা বিশাল ইমেজ। আর তার সাথে যদি একটা তার একটা আইডিয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। যেমন আমার লাইফে আমি প্রায় 1 কোটি টাকা দামের একটা ব্যবসা করার স্বপ্ন দেখেছি, কিন্তু আমার পকেটে 50,000 টাকা। আচ্ছা, আমি যখন আমার আইডিয়াটা নিয়ে আমি লোকজনের কাছে প্রেজেন্টেশন দিতে গেলাম, কারণ আমি স্বপ্ন দেখেছি যে আমি এটা করবো, তা আমি কাউকে পেলাম না, প্রায় 30 জনকে আমি প্রেজেন্টেশন দিলাম, একজনকে ফাইনালি পেলাম যিনি কিছু টাকা দিতে রয়েছে রাজি হলেন এবং তিনি আসলেন। আসার পরে আমি ওনাকে বললাম যে উনি একজন মোটামুটি সিনিয়র লোক, আমি বললাম যে আপনি একটু আমার আইডিয়াটা সেল করে আমি থাকবো সাথে, আপনি আরও কিছু লোক জোগাড় করেন, নাহলে এটা হবে না। এবং আমি নিজে স্পষ্ট দেখতে পেলাম উনি যাদের সাথে কথা বলছে আমার সামনে বা আমার পেছনে, তারা আমাকে সেল করছে, উনি বলছে এই ছেলেটা খুবই অনেস্ট, এই টাকা মেরে দিবে না, তাকে বিশ্বাস করা যায় এবং ভীষণ পরিশ্রমী, আর আমার কাছে মনে হয় আইডিয়াটা ভালো। এই 5টা জিনিস উনি ক্রমাগত বেশ কিছু মানুষের কাছে সেল করলো, তার মানে আমাকে সেল করলো। তার মানে কি, আসলে তো আমার ভেতরে বুকের ভেতরে মাথার ভেতরে হচ্ছে ওই ইমেজটা, ওই টাকাটা, সেটাকে ধরতে হবে। কিন্তু আমরা তো মুশকিল হচ্ছে ওই যে বললাম শর্টকাট, কিন্তু এই ইমেজটা কিন্তু একদিনে তৈরি করা যাবে না। এই ইমেজটা তৈরি করার জন্য অনেকগুলো ওয়ে আছে, ফেসবুক একটা ওয়ে। সেলফ ব্র্যান্ডিংয়ের উপর লাস্ট দিনে একটা ভিডিও করছিলাম, তখন ওখানে বলছিলাম যে সেলফ ব্র্যান্ডিংয়ের একটা বিগেস্ট ওয়ে কিন্তু এখন ফেসবুক,
আপনি কি পোস্ট করছেন, কোন জিনিসটা আপনার আগ্রহ আছে, ওই জিনিসটা কিন্তু বলে দিবে আপনি মানুষটা কেমন। অ্যাবসলিউটলি। প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকডইন, লিংকডইনে আপনি অ্যাচিভমেন্টগুলো দিয়েছেন কিনা, প্রমোশনগুলো দিয়েছেন কিনা, ওগুলো কিন্তু ডিসাইড করবে আপনার প্রফেশনাল নেটওয়ার্কে মানুষ আপনাকে কি হিসেবে চিনবে। অ্যাবসলিউটলি। প্রতিদিন আমার দুই একজনের সাথে দেখা হতে পারে, বাট লিংকডইন অ্যাকাউন্ট কিন্তু বহু মানুষ দেখছে, ওই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের সিভিটা কেমন হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আমরা দিচ্ছি, আমাদের যারা ক্রিয়েটিভ কাজ করে তাদের জন্য পোর্টফোলিওটা কেমন, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিচয় বহন করে। এবার আমরা কোনো এক অদ্ভুত কারণে সেলফ ব্র্যান্ডিং এর এই টুলগুলো নিয়ে কিন্তু কাজ করি না। সেকেন্ড, লিখে রাখেন ফেসবুক, লিঙ্কডইন, আপনার সিভি, আপনার পোর্টফোলিও, এই জিনিসগুলো আপনার ব্র্যান্ডিং করে। সো মেক শিওর এই জায়গাগুলো যেন আপনাদের একদম প্রপার থাকে। এবং আমি যে পয়েন্টটা এখানে বলছি যে মানে অনেকে মনে করে সততার কোনো দাম নাই হ্যাঁ এই যুগে, এটা রং, এটা ফর দ্য টাইম বিং হয়তো মনে হয়। এটা কেন হয় বলবেন, আমি বলি আপনার সততা দিয়ে আপনি টাকাটা পাইছেন, আপনি না কোয়ান্টিফাই করতে পারেন যে আপনার সততার কারণে টাকা আসছে। প্রবলেম হলো অনেক মানুষ বাংলাদেশে তারা সৎ কিন্তু তারা ঠকে গেছে, তখন তাদের কাছে মনে হয় সততার তো দাম তো নাই, উল্টা সততার দাম তাদেরকে দিতে হয়েছে, তখন তাদের কাছে মনে হয় যে সততার আসলে দাম নাই। সেটা আসলে যে ঠেকে মানুষের মধ্যে ওই জিনিসটা আসে আর কি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় সময় নেওয়া উচিত। আমি হয়তো প্রথমবার হেরে গেলাম, প্রথমবার আমার লাইফে আমি অনেক ঠকেছি, হ্যাঁ, এবং আমি স্টিল আমি এখনও ঠকি, কিন্তু আমি বিশ্বাসটা হারাই না, আমি তারপরে বিশ্বাস করি মানুষকে। কারণ হচ্ছে যে তুমি আমাকে কত ঠকাবা, তুমি আমাকে হয়তো 1%, 2%, 5% ঠকাবা, কারণ আমার গণ্ডিটা তো এখন বিশাল হয়ে গেছে, তুমি 100% ঠকে যাবা। তো আরেকটা হচ্ছে যে যেটা বলছে যে কমিটমেন্ট, ইফ ইউ কমিট টু ইট যে কোনো মূল্যে, অথবা যদি ওই মুহূর্তে সময় নাও, তুমি ওই মুহূর্তে না পারো এক্সটেন্ড দ্য টাইম, বাট ডু ইট। এইটাতে হয় কি, মানুষের একটা ভয়াবহ ইমেজ তখন ওই ওই বিশ্বাসটা বাড়ে যে একে কাজ দিলে ইটস ডান, ওয়ান্স ইট আই ডেলিভার ইটস ডান। সো কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং কমিটমেন্ট সেই রাখতে পারে, রাখার গাটস দেখাতে পারে যে সৎ। এতে মনে হলো ভাই, ফান্ডিং নিয়ে যদি আমরা কথা বললাম, আপনার একটা প্ল্যান ছিল যে ফান্ড রেইজ করার কয়েকটা উপায়, সো হোয়াট আর দ্য ওয়েজ যেখানে আমরা ফান্ড রেইজ করতে পারি? আমাদের একটা বিজনেস আইডিয়া আছে, আমরা ফান্ড রেইজ করতে পারি, আপনার বেশ কিছু ইন্টারেস্টিং আইডিয়া ছিল। হ্যাঁ, ইন্টারেস্টিং আইডিয়ার মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আসলে লাইফে সবগুলো কাজ একসাথে করা যায় উচিত না, যেটা এখানে হয়তো আছে পরবর্তীতে, সেটা হচ্ছে যে যেমন আমরা যদি চিন্তা করি যে লাইফ ক্যারিয়ারের যে টাইমটাতে, যে টাইমটাতে আমরা ক্যারিয়ারটা তৈরি করতে চাই, সে টাইমটাতে আমি লেখাপড়া করবো, ক্যারিয়ার করবো, আবার প্রেম করবো, সারা রাত টেলিফোনে কথা বলবো, ডেটিং করবো, হবে না? এই অনেকজন তো অখুশি হয়ে গেল। হ্যাঁ, না কেন হবে না, অখুশি কেন হবে না বলছি যে আপনি ক্যামেরা না, আমার ক্যামেরা পিছনে আপনি আপনি ডেটিং করতে থাকবেন, ওই দিক দিয়ে ওই মেয়েটা আরেকটা সাকসেসফুল ছেলের সাথে চলে যাবে, আবার এদিক দিয়ে আবার মেয়েরাও তো এখন ওইভাবে চিন্তা করে, মেয়েটাও তার ক্যারিয়ার হারাবে, ছেলেটাও তার ক্যারিয়ার হারাবে। সো দুই দিকেই হয়, আবার এদিক দিয়ে মেয়েটাও কিন্তু আবার দেখা যাবে যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমার ক্যারিয়ারটা তোমার জন্য হলো না। হ্যাঁ, সো আমি মনে করি যে ক্যারিয়ারটা যদি তৈরি করা যায় তাহলে প্রেম আপনাকে খুঁজবে, আপনার প্রেম খুঁজতে হবে না। ওহো, এটা এটা তো বাণী চিরন্তরী দে। সো আমি সেই জন্য যেটা বলবো যে আমাদের এখন যেটা করি আমরা এইখানে অনেক ফোন বিল নষ্ট করি, হ্যাঁ, এই প্রেম করতে গিয়ে নির্ঘুম রাত, হ্যাঁ নির্ঘুম রাত, ক্যারিয়ার নষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে যে গিফট, এখন তো প্রেমের অন্যতম উপাদান হচ্ছে গিফট, গিফট। সো এই গিফটের জন্য কেউ বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে, বা কেউ হয়তো নিজে সঞ্চয় করছে সেটা ঢেলে দিচ্ছে, ডোন্ট ডু ইট। আমাদের আমলে একটা ইয়ে ছিল, ওই যে 1 to 99, বুঝছেন, আমাদের সব ফ্রেন্ডদেরকে দেখতাম 1 to 99 যাইতো, 100 টাকার মধ্যে সব যাইতো, তোরাও কিন্তু যে পিছন থেকে সবাই ইয়াস 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 সবাই বুঝছেন, ওই যে বার্থডে বলেন আর ইয়ে বলেন, 1 to 99 যাইতো। সো 1 to 99 কনসেপ্টটা ছিল যে গিফটগুলো দেখতে ভালো, বাট 100 টাকার মধ্যে। আগে এখন কিগুলো নাই, এখনগুলো নাই না, এই যে প্রেমের দাম বেড়ে গেছে। হ্যাঁ, সো এই গিফটটা সেভ মানি, তুমি গিফট দাও, বড় গিফট দাও, হ্যাঁ, মেক দ্য মেক ইট ডাবল ট্রিপল 100 times, দেন তুমি বড় গিফট দাও। ছোট গিফট দিয়ে তোমার ছোট জীবনে নিজেকে নষ্ট করে ধ্বংস করে ফেলার তো দরকার নেই। তারপরে আরো কতগুলো জিনিস হচ্ছে, আমরা অনেক সময় চিন্তা করি যে আমার শখের জিনিসটা এখনই কিনতে হবে, হ্যাঁ, টেক সাম টাইম, ওইটা ওই মানিটারে তুমি ওই সঞ্চয়টাকে তুমি ডাবল করো, ট্রিপল করো, তারপরে তুমি কেনো। আরেকটা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমরা যখন বিয়ে করি, হ্যাঁ,
তখন একটা বড় রকমের ভুল, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত। আর বলেন না, লোকজন সবাই আমাকে জিজ্ঞাসা করে ভাই বিয়ে কবে করেন, বিয়ে কবে করেন, বলতে তো পারি না বিয়ে করার জন্য যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা তো নাই। মানে শোনো, আমি বলি তোমার যদি অনেক টাকা থাকে বিয়ে করার জন্য, তুমি হ্যাঁ নিকটাত্মীয়, তার মানে আমি এটা বলছি না যে বিয়ে তো মানুষ জীবনে একবারই করবে, তুমি খরচ করবে না, এসব ইমোশন কাজ করে। আমি আমি খরচ করতে চাই না, না, কিন্তু হোয়াট ইউ ডু, তোমার যদি অনেক টাকা থাকে তুমি এতিমখানায় নিয়ে খাওয়াই দাও, সেটাও একটা কাজের কাজ হয়। মানুষ যদি গালি দিবে সোয়াব পাওয়া যে খাওয়াইলি না, হ্যাঁ কিন্তু না করো, বাট 500 লোক দিয়ে তো বিয়ে করা যায়, তোমার 2000 লোককে খাওয়ানোর তো কোনো অর্থ নেই। 500 লোক, আমি যদি হিসাব করি 500 লোক, আমি আমার গতদিন আমার ফ্রেন্ড বিয়ে করছে, ওর এক একটা প্লেট করছে 1200, তো ভাই আমার সামর্থ্যে গুলাবে না, আমি মনে করেন 700-তেই আসি। আচ্ছা আল্লাহ, 350000 ভাই, এইখানে আমার 350000 টাকা চলে যাচ্ছে, আমি ভাই তো বিয়ে করতে পারবো না, আমার তো টাকা নাই এত। আর 10 লাখ টাকা আসবে হল ভাড়া, হল ভাড়া, ও মাই গড, আল্লাহ। তো এখন যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমি এখানে যে লাইনটা টানতে চাই, চিন্তা করে গেলাম, আমি এখানে যে লাইনটা টানতে চাই, তুমি বরং তাকেও বোঝাও, মেয়েটাকেও বোঝাও, নিজেকেও বোঝাও যে আমরা বরং এই টাকাটা ওইভাবে না করে আমরা, কারণ আজকে আমি লোন করে বাবা মাকে কষ্ট দিয়ে করলাম, কালকে কিন্তু কেউ খুব আমার খোঁজ নেবে না, এই একদিন সাজানোর জন্য তুমি যে খরচটা করতেছো ওইটা না করে ওইটাকে সেভ করে তুমি এমন একটা আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে একটা উদ্যোগ দাঁড় করাও যাতে সারা জীবন তাকে তুমি সাজাইতে পারো। আজান, এটা এটা বাণিজ্য আরেকটা কোটেশন, বিজনেস সেকেন্ড কোটেশন, ভালো লাগছে। আর আপনি আমার বিয়েতে বুঝছেন, আমি যখন এই চুপে চাপে বিয়ে করবো আপনি আমাকে সাপোর্ট দিয়ে দেবেন ওটাতে, কারণ আমি তা দেখলাম 500 মানুষ আছে, 3.5 লাখ টাকা পসিবল না। হল ভাড়া, হল ভাড়া তো একটু সেভিংস আছে আব্বু আর্মিতে, সেনাকুঞ্জ বা সেনা মালঞ্চ একটু পাওয়া যাবে, বাট খাওয়ানোর টাকা আমার নাই। সো আমরা আমরা যাই যেটা করবো হচ্ছে, আমি চিন্তা করছি যে আব্বুকে দিয়ে হলটা নিয়ে, মানে টাকা আমি দিলাম তো একটু ডিসকাউন্টে পাবো, ওখানে যে আমরা সেশন নিবো, আসেন বিয়ের দিনও আমরা পড়ালেখা শিখাই দিচ্ছি, খাওয়াটা মাফ করে দেন ভাই। এটা নিয়ে একটু ছোট করে বলে দেয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় কোনো একটা প্রবলেম, এটা আমরা সবাই জানি যে প্রবলেম থেকে কত বড় বড় সলিউশন পাঠাবো, ওভার থেকে শুরু করে খাবার আজকে যে আমরা খেলাম একটু আগে এটা ডেলিভারি দিয়ে, সো উই নো দ্যাট, কিন্তু আমরা প্রবলেমটাকে নিয়ে চিৎকার করি অনেক সময়। যারা চিৎকার করে না, যেটা যারা ওইটাকে সলিউশন করার কনভার্ট করার চেষ্টা করেছে, তারা কিন্তু আজকে সাকসেসফুল। তো সেই জন্য আমি যেটা আমার স্টুডেন্টদের বলার চেষ্টা করি যে তোমরা প্রবলেমটাকে সমাধান কী কী আছে সেটা দেখো, এবং ওইখান থেকে একটা ভালো বিজনেস আইডিয়া বের হয়ে আসতে পারে। সো এবং এইভাবেই সারা দুনিয়াতে চলছে জিনিসগুলো। তো সেই জন্য ওই যে রাস্তায় বের হয়ে যখন দেখলা যে গাড়ি পাচ্ছে না, সেখান থেকে উবার আসলো, তারপরে পাঠাও যেভাবে আসলো, একইভাবে আরও অনেক কিছু আছে আমাদের দেশের প্রবলেম, যেমন যানজটের সময়টা কীভাবে কাটানো যায়। আমি সবাইকে বলি যে অডিও বুক শুনো, শুনে নাকি সবাই বলে যে ভাই অনেক প্যারা, না অনেক প্যারা, এবং মুশকিল হচ্ছে কি আমাদের ওই যে কিছু একটা রিটার্ন লাগে, ডিরেক্ট একটা রিটার্ন লাগে আমাদের। হ্যাঁ, আমরা কোনো কিছুতে বিজনেস রিটার্নটা চিন্তা করি যে আমি রিটার্নটা, এখন তুমি যদি বলো বই পড়তে, হ্যাঁ বই পড়া খুব ভালো জিনিস কিন্তু আমি পড়ি না, মানে এরকম ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো সেই জন্য আসলে ওই প্রবলেমটাকে, আমার যদি একটু আইডিয়া থাকে আমি ব্যবসা করব, এরকম চিন্তা থাকে কারণ আমি ব্যবসা করব, তাহলে প্রবলেমগুলোর মধ্যে সমাধান খুঁজতে হবে, তখন অনেক ভালো ভালো বিজনেস আইডিয়া বের হবে। নেক্সট পয়েন্ট, বৃষ্টিতে সবাই ভিজে না, কবি কবি ভাব। হ্যাঁ না, এই লাইনটা হচ্ছে আসলে বেসিক্যালি বৃষ্টি সবার জন্য পড়ে, কালকে দেখে বৃষ্টি পড়তেছে ঝড় বাদল, মাই গড। এক্স্যাক্টলি, লাইনটা আবার বলি, বৃষ্টি সবার জন্য পড়ে কিন্তু ভেজে কেউ কেউ। আরেকটা লাইন যাবে, হ্যাঁ অ্যাবসলিউটলি, এবং এটা মানে আমরা যদি এটাকে ক্যারিয়ারে নিয়ে আসি, এই পয়েন্টটাকে, যে তোমাদের সবার জন্যই তো উন্মুক্ত, বৃষ্টি পড়ছে, এখন তুমি বলছো যে না ভাই ঠান্ডা লাগে বৃষ্টিতে ভিজবো না, না ভাই গায়ে ময়লা পড়বে শার্ট নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে যাবো না, না আম্মু বকবে বৃষ্টিতে গেলে যাবো না, তাহলে তোমার ভেজা হবে না, তোমাদের নামতে হবে কাদায়।
বৃষ্টি তো পড়ার পড়ে যাচ্ছে, তুমি তো মিস করছো। হ্যাঁ, তো সবার জন্যই করছে, কিন্তু যারা ভিজছে তারা এখানে মানুষটা একে দিই আমি, মানুষটা এটা ছাতা ধরে হ্যাপি মানুষ। অল রাইট, নেক্সট, হার ইকুয়াল টু নতুন পথ। হ্যাঁ, আমাদের একটা অ্যাটিটিউড হচ্ছে যে আমরা হারতে চাই না, ওই যে আমরা যে এটা নিয়ে একটু আলাপ করলাম যে মানে রিয়াকশন, তো আসলে হারার মধ্যে ক্ষমা করার মধ্যে একটা যে বিশাল মহত্ত্বতা আছে এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা আসলে বেসিক্যালি যে হারের পরে হাউ ইউ রিয়্যাক্ট, রাইট, এইটা আপনার জিনিসটা সেট করে দেবে যে আপনার নেক্সট কাজটা কেমন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমি অলওয়েজ মানুষকে বলি, যেমন দুই ধরনের মানুষ আছে, প্রোঅ্যাক্টিভ মানুষ, রিয়্যাক্টিভ মানুষ। রিয়্যাক্টিভ মানুষ খালি রিয়্যাক্ট করে, এখন কারেন্ট চলে গেল ধুম করে বলে হায় রে কারেন্ট চলে গেছে, হায় হায় বুক চাপড়াবে, জেনারেটর নাই কেন, আজকেই কেন গেছে, শ্যুটের সময় কেন গেছে, আল্লাহ 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 এরকম করা শুরু করবে। প্রোঅ্যাক্টিভ মানুষ একটু আগে গেল না, নিয়ে যায় বললো কি হয়েছে, কাজ করছে, কাজ অফ করেন, শ্যুট হবে। সো এই 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 ডিফারেন্সটা আমাদের অনেক দরকার। সো ডোন্ট বি রিয়্যাক্টিভ, বি প্রোঅ্যাক্টিভ। অ্যাবসলিউটলি। এবং এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই যে আমি কিন্তু আবার এখানে সমস্যাটা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে আমি যে হারলাম আমাকে সমালোচনা করি, ট্রু, কেন হারলাম, সেলফ অডিট। এক্স্যাক্টলি, সেলফ অডিট, এটা অনেক দরকার। আমরা সবাই যদি নিজেকে অডিট করি বা সেলফ অডিট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন জিনিস দরকার। এক্স্যাক্টলি। তখন এখন আমরা তো অন্যের তো হাজারটা দোষ দিতে পারি, তাই না, আমার গাড়ি দাঁড়িতে গেছে, বাবা মা টাকা দেয় নাই, ও খারাপ কথা বলছে, অনেক কিছু বলতে পারি, তা আমি কী কী করেছি, কী কী করি নাই যার কারণে ঘটনাটা ঘটলো। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জেতার জন্য তো আরও অনেকগুলো ম্যাচ আছে। এক্স্যাক্টলি। আমি তো মনে হয় যে সেলফ অডিটের আরেকটা ইজি কাজ আমরা সবাই করতে পারি, শর্ট অ্যানালিসিস। বিজনেসে যে আমরা শর্ট অ্যানালিসিস করি না, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস, থ্রেটস। সো এই জিনিসটা আমি একদম সহজে সবাইকে বুঝাতে চাই, তোমার যে স্ট্রেংথসগুলো আছে, স্ট্রেংথগুলোতে কী কী অপরচুনিটি আছে এটা বের করতে হবে, রাইট। আমার এই এসে আমি ভালো লিখতে পারি, আমার অপরচুনিটিকে আমি বই লিখতে পারি, আমি নিউজ পেপারে লিখতে পারি, আমি ম্যাগাজিনে লিখতে পারি, আমি অ্যাডভার্টাইজিংয়ের কপি লিখতে পারি, এই জিনিসগুলো। আর আমার যে উইকনেসগুলো আছে, এই উইকনেসের কারণে আমার লাইফে কী কী থ্রেট আসে, আমি ইংলিশে কথা বলতে পারি না, মানে প্রেজেন্টেশন দিতে পারবো না, ভাই পেতে লক হয়ে যাবো। সো এই স্ট্রেংথগুলো দিয়ে অপরচুনিটিসগুলো ধরা এবং উইকনেসগুলো সরায়, স্ট্রেংথ থ্রেটগুলো সরায়। অ্যাবসলিউটলি। সো আমরা যদি সবাই সেলফ অডিটটা করি, আমার মনে হয় যে আমাদের লাইফে এই জিনিসটা বোঝাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। ইয়াপ। নেক্সট পয়েন্ট, পড়াশোনা শেষ হওয়ার আগে রেডি চাকরি। এটা আমার মনে হয় তুমিও অনেক বলো, আমিও যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার, ইয়েস, গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে। এবং আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রথম এক বছর বা দুই বছর আমাদের যেটা করতে হবে স্কিলসগুলো শিখে ফেলতে হবে, ইয়েস, এবং পরবর্তী দুই বছর আমাদের পার্ট টাইম কোনো কাজ করতে হবে, এবং পার্ট টাইম কাজ কেউ কাউকে দিবে না, খুঁজতে হবে। এক্স্যাক্টলি। আমাদের ক্যামেরার পিছনে যে ছেলেটা বসে আছে, হ্যাঁ, সে তিন চারটা জায়গায় কাজ করে এখন আছে। তো সো দেয়ার আর সো মেনি ওয়ার্ক, তাই না, এই যে ভিডিও বানাচ্ছে, ইয়েস, আমাদের পিছে আজনান বসে আছে, আজনান সামনে সেটা হাই দিয়ে যা, হাই দেবে, আজনান ভিডিও এডিট করবে। আজনান হলো আমাদের এখানে 10 মিনিটস গুলো কাজ করে, ইকবাল ভাইয়ের সাথে ইউটিউবে কাজ করে, ও রবি তো আবার রিসেন্টলি কাজ করতেছে, আর এবং আরো অনেক কনসালটেন্ট লুকায় কাজ আছে, আমাকে বলে না, বুঝছো, বললে আমি ঝাড়ি মারবো। এক্স্যাক্টলি। ইয়েতে তো তার মানে এটাও আবার আমি তাকে বলবো যে এত বেশি লোড নিতে যেও না, তাহলে ফেল করে ফেলবা, পড়াশোনাটা ইয়ে হয়ে যাবে। সো আমাদের পার্সোনাল লাইফে নতুন প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সো ব্যালেন্স করতে হবে, কিন্তু আমি বলছি একটা কাজ করুক অন্তত একটা, এবং তাতে কি হবে, আমি যখন তার যখন পড়াশোনাটা শেষ হবে সে চাকরি করুক আর উদ্যোক্তা হোক, তার জন্য এটা রেডি থাকবে, কারণ সে ইন্টারভিউতে গিয়ে বলতে পারবে আমার সিভিতে কিন্তু পার্ট টাইম এতগুলো কাজ আছে, আমার সিভিতে কিন্তু এতগুলো স্কিলস আছে, সো আই এম নট ফ্রেশ, ফ্রেশার। সো তার চাকরি রেডি, এবং আমরা যারা এমপ্লয়ার, আমরা যারা চাকরি দেই যাদেরকে, আমরা কিন্তু ওইটাই দেখি। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ডভাবে ফ্রেশার নেওয়ার পক্ষে, এবং আমি নেই আমার অফিসে যত রিক্রুটমেন্ট হয় তার অলমোস্ট 90% হচ্ছে ফ্রেশার। এটা আমি ইন্টেনশনালি করি, তার কারণ হচ্ছে যে আমি তাদের মধ্যে দেখতে চাই যে তুমি পড়াশোনা শেষ করার আগে দুই এক বছর কী করেছো। আমি পড়াশোনা শেষ করবো তারপর একটা সিভি বানাবো তারপর আমি চাকরি খুঁজবো, সেই জিনিসটা এখন আর নাই। অ্যাবসলিউটলি। সো আমি যে ছোট একটা জিনিস খেয়াল করি, একদম ফার্স্ট ইয়ারে এসেই আমাদের সফটওয়্যার স্কিলগুলো যদি সবাই থাকে,
মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট বেসিক স্কিলসগুলো এটা কিন্তু লাগবেই, সাথে সাথে আমাদের সিভিটা তখন থেকেই লেখা শুরু করে দিই, সো দ্যাট প্রতি ইয়ারে যে আমরা এডিট করতে পারি তাহলে আস্তে 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 জিনিসটা বেটার হয়ে যায়। সেকেন্ড ইয়ার থেকে আমরা পার্ট টাইম কাজ শুরু করে দিই, পার্ট টাইম কাজ নাই ভলান্টিয়ারি কাজ করতে থাকি, ভলান্টিয়ারি কাজ নাই ফ্রিল্যান্সিং কাজ করি, ফ্রিল্যান্সিং কাজ করতে তার কিছু লাগে না, তাহলে কাকে আস্তে আস্তে আমাদের জিনিসটা গ্রো করে। থার্ড ইয়ার থেকে নেটওয়ার্কিং করা শুরু করি, নেটওয়ার্কিং করলে আমাদের আশেপাশে মানুষগুলোর ব্যাপারে চিনবো, আপনার সাথে আমার পরিচয় আছে, তারপর আমি আরও অনেকজনকে চিনবো। একটা সিম্পল জিনিস, আমি ইকবাল বাহার ভাইকে চিনি, ইকবাল বাহার ভাই অনেকগুলো মানুষকে চিনে, এখন কিন্তু আমিও চাইলে ওই মানুষগুলোকে রিচ আউট করতে পারবো, আমার যদি কাউকে দরকার আমি বলবো ইকবাল ভাই আমাকে একটু পরিচয় করা দেন, উনি আমাকে পরিচয় করা দেবে। সো একটা নেটওয়ার্কিংয়ে কিন্তু একটা মানুষ আসে না, অনেক মানুষ আসে। অ্যান্ড ফাইনালি ফোর্থ ইয়ারে আসার পরে নিজের ইন্টারভিউ নিয়ে চিন্তাভাবনা করো, লিঙ্কডইনে অ্যাকাউন্টটা খুলে ফেলো, and then কোথায় কোথায় চাকরি আছে, আইডিয়া নিয়ে লঞ্চ যদি এক্স্যাক্টলি, সো এই জিনিসগুলো যেন মাথায় থাকে স্টেপ বাই স্টেপ। এগেইন আমি যেহেতু লিখলাম এখানে, আমি এখানে লিখলাম না, প্লিজ একটু এই কাজটা লিখে রাখো। অ্যাবসলিউটলি। অলরাইট ইকবাল ভাই, আমরা আমাদের একদম শেষ পয়েন্টে চলে আসছি, সবচেয়ে বড় অর্জন ভালো মানুষ হওয়া। অ্যাবসলিউটলি, আমি মনে করি একটা মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া, কারণ আপনার অনেক সম্পদ আছে, অনেক বড় ক্যারিয়ার করেছেন, অনেক সাকসেসফুল হয়েছেন আপনি, কিন্তু আপনি একজন ভালো মানুষ নন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আবার একটা মানুষ কিন্তু সে নিজে জানে যে সে ভালো না খারাপ, সে দুর্নীতি করে ঘুষ খেয়ে সে এই সম্পদ বা এই ঐশ্বর্য করেছে কি না সে কিন্তু জানে, আর কেউ না জানুক, অন্যরাও জানে কিন্তু সে অনেক বেশি জানে। তো সেই জন্য ভালো মানুষটা আসলে হওয়া খুব জরুরি, এবং একজন ভালো ভালো মানুষকে কিন্তু সবাই রেসপেক্ট করে। আমরা কিন্তু চারিদিকে যদি তাকাই আমরা কিন্তু দেখতে পাই যে আমরা যত কথাই বলি না কেন আমরা হয়তো কিছুক্ষণের জন্য কাউকে বাহবা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি যে ভালো মানুষ, সেই জন্যই পলান সরকাররা, তুমি যেটা বলছিলা সামাদ চাচা, সামাদ চাচা, আমরা কেন তাদের কাছে ফিরে যাচ্ছি, কী আছে তাদের, কারণ তারা ভালো মানুষ। সো এদের কাছে কিন্তু আমরা আলটিমেটলি, আমরা কিন্তু ফেসবুকে আমরা অনেক এরকম জিনিস শেয়ার করি কেন, কারণ আমি নিজে ফিল করি যে আমি আমি এরকম হতে চাই বা আমি এমন না, শুধু সে কোনো পজিটিভ ভিডিও ফেসবুকে কিন্তু মানে ভাইরাল হয় না, এমনও কিন্তু নয়, নেগেটিভ যদিও বেশি হয় কিন্তু পজিটিভ জিনিসও কিন্তু হয়, কারণ আমি তখন ফিল করি যে আমি তার মতো হতে চাই বা আমি এরকম না কিন্তু ভালো লাগছে। অ্যাবসলিউটলি। সো আমাদের আসলে যতই যা কিছু করি না কেন লাইফে একজন ভালো মানুষ হওয়া দরকার, আর ভালো মানুষটা কিন্তু এক মিনিট বা একদিন বা এক মুহূর্তের কোনো বিষয় না, এটা নিরন্তর একটা চর্চার বিষয়, এটা ধরে রাখাটা খুব চ্যালেঞ্জিং। সো এই জিনিসটা আমরা মনে করি আমি যত কিছু বলি, যত কিছু করবো জীবনে, উদ্যোক্তা হবো, চাকরি করবো, এটা করবো, এটা করবো, বটম লাইন হচ্ছে আমাকে একজন ভালো মানুষ হতে হবে। আর যদি না থাকে তাহলে এত কিছু করার কোনো মানে হয় না। অবশ্যই ইকবাল ভাই, আমার একদম সুন্দর নিজের বলার মতো গল্প, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পয়েন্ট শেষ। এই জিনিসগুলো আমি চেষ্টা করবো আমার লাইফে ইমপ্লিমেন্ট করার, আর আই হোপ যারা ভিডিওটা দেখছেন তারাও এখান থেকে অ্যাকচুয়াল কিছু আইডিয়া পেয়েছেন যে জিনিসগুলো হয়তো আপনার কাজে লাগবে। সো আমিও বরাবরের মতো কম কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই আমাদেরকে সে এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। যে ভিডিওটা আজকে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি লাস্ট কী বলবেন বলে দেন। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম যে আমাদের লাইফটাকে নিয়ে একটু নিজেকে ভাবতে হবে আগে, যে আমি কী করতে চাই এই প্রশ্নটা আগে করতে হবে, এবং এটা শুরুটা কিন্তু হচ্ছে নিজের সাথে কথা বলা দিয়ে। আমরা যদি প্রতিদিন এই প্র্যাকটিসটা করতে পারি প্রতিদিন রাতে যে আমি আজ সারাদিন কী করেছি, এই প্রশ্নটা যদি আমি নিজেকে করতে পারি, তখন কিন্তু আপনি যদি কিছু না করে থাকেন আপনার মধ্যে একটা খারাপ লাগা তৈরি হবে, এবং এই খারাপ লাগা থেকে আপনার কিন্তু কালকে আজকে যেটা করেন নাই প্লাস কালকে যেটা করতে চান দুইটাই আপনার করার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, কারণ আপনি তো স্বপ্নটা দেখেছেন আপনি ওখানে যেতে চান, তাহলে আপনাকে প্রতিদিন একটু একটু করে যোগ করতে হবে, এবং যে করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সময় নিতে হবে, তাড়াহুড়া করার অতি দ্রুত আমাকে কিছু একটা করে ফেলতে হবে কোনো সুযোগ নাই, শর্টকাট কোনো মেথডই নাই, একটাই মেথড সেটা হচ্ছে যে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, ঠকতে হবে, শিখতে হবে, এবং শেষে জিততে হবে। আপনি প্রতিবার জিতবেন না, আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনার প্রথম যে ভেঞ্চার বা প্রথম যে উদ্যোগ সেটা হয়তো সফল হবে না, সেটা দেখবেন যে আপনি মুখ থুবড়ে পড়ে গেছে, কিন্তু আপনি দুই তিনটা নেওয়ার পরে, যেন আমার লাইফে হয়েছে, আমার প্রথম তিনটা উদ্যোগ আমার সাকসেসফুল হয় নাই কিন্তু থার্ডটা হয়েছে, এবং এরপরে আপনার যখন একটা অভ্যাসে তৈরি হয়ে যাবে, একটা অবস্থায় আপনি চলে যাবেন, তখন দেখবেন যে একটার পর একটা ঘটনা ঘটা শুরু হয়ে গেছে,
তখন আর সময় লাগবে না। কিন্তু আমাদের যেটা দরকার একটা সময়, লম্বা সময় নিতে হবে। যে মানুষগুলো বড় হয়েছে তারা কিন্তু রাতারাতি বড় হয় নাই, তারা অনেক সময় নিয়ে আছে, তাদের লাইফে কোনো শর্টকাট বলতে কিছু নেই। সেই জন্য আমি বলবো আপনাদেরকে যে আপনারা, আমি যে পয়েন্টগুলো বললাম যে একটা উদ্যোক্তা হন, চাকরি করেন, যাই করেন না কেন। আর একদম শেষে আমি যে কথাটা বলে শেষ করতে চাইব সেটা হচ্ছে মানুষের দোয়া নেবেন, এবং সবার আগে বাবা মার দোয়া। এবং এইটা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কিছু করতে চাচ্ছেন, কিন্তু একদম চূড়ান্ত রেজাল্টটাতে আপনি যেতে পারছেন না। সেইখানে একটু দোয়া দরকার, একটু ভাগ্য দরকার। আর ভাগ্য তৈরি করে কিন্তু দোয়ায়, সে দোয়াটা যদি আপনি তৈরি করতে পারেন। এবং এটা আমরা অনেক সময় হয় কি, আমরা হারাই ফেলি, তখন হয়তো মনে হয় হারে আমার তো নেওয়া হলো না। সো এটা সময় থাকতে এটা একটু চর্চা করতে হবে, এবং পরিশ্রম লাগবে, বাবা মার দোয়া লাগবে, এবং নিজের চেষ্টাটা, সেই চেষ্টাটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার রাতারাতে কিছু হওয়া যাবে না, রাতারাতে কিছু করা যাবে না। এবং আপনাদের জন্য সেরকম গল্প তৈরি হচ্ছে, যেমন আমি তৈরি করছি নিজের বলার মতো একটা গল্প। আমার ইমিডিয়েট যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমি আগামী 2 বছরের মধ্যে 3,000 উদ্যোক্তা তৈরি করে 1,00,000 কর্মসংস্থান তৈরি করতে চাই। এটা হচ্ছে আমার আপাতত বেঞ্চমার্ক। তারপরে আমি পরবর্তী 3 বছর, 5 বছর, 10 বছর প্ল্যানগুলো সেট করব। এবং আপনারা অবশ্যই এই প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারেন, সেখানে শিখতে পারেন কীভাবে একজন উদ্যোক্তা হতে হয়। শুধু উদ্যোক্তা না, আমরা চাচ্ছি একজন ভালো মানুষ উদ্যোক্তা, যে অন্যকে ঠকাবে না, খারাপ পণ্য দিবে না, ওভার প্রাইসিং করবে না, এবং মানুষকে সেবা দিবে, এবং শুধু নিজে বড় হবে না, আরেকজনকে টেনে তুলবে। সেই উদ্যোক্তাটা আমরা বানাতে চাই, এবং এইটা অনলাইনে হয় এবং বিনামূল্যে। সো আপনি ওই যেটা বললাম, আমি এগুলো না করলেও পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে সুখ, এবং এটাই হচ্ছে সার্থকতা। অনেক ভালো থাকবে, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই, থ্যাংক ইউ সো মাচ।